এভরিওয়ান তো আমি যাচ্ছি আজকে আমার গ্রামের বাসায় প্রায় অনেক দিন পর গ্রামে এবার ঈদ করিনি তো ঈদের পরের দিন বের হলাম গ্রামের বাসায় তো ভাবলাম তোমাদেরকেও একটু আমার গ্রাম ঘুরে দেখাই দেন রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো এই মাটির ব্যাঙগুলো যেগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর সো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের কুমুররা কত সুন্দর মাটি দিয়ে তৈরি করতেছে হাঁড়ি পাতিল একদম মনোমুগ্ধকর জিনিস সো আমার হাতে এখন মাটির তরমুজ ফুলদানি করা তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের জিনিসপত্র সব সাজানো আছে জিনিসগুলো অনেক সুন্দর দেখতে তারা অনেক কষ্ট করে বানাইছে এগুলো সো গাইস তোমাদেরকে রুমটা পুরোটা ঘুরে দেখাই এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছে আমি সব কিছু কিনে নিয়ে চলে যাই বাট দুঃখজনক বিষয় যে আমি এত টাকা নিয়ে আসিনি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে মাটির পাতিল কলস আরও অনেক কিছু আছে রুমের মধ্যে সাজানো যেগুলো সম্পূর্ণ নাম আমি জানি না এটা হচ্ছে কাপ্রিজ যেটা অনেক সুন্দর ছিল দেখতে আমার অনেক ভালো লাগছে ভাবলাম যে নিয়ে ফেলি পরে আবার ভাবলাম যে আমি কি করব আমি তো এখন একা থাকি গাইস এই সুন্দর মুহূর্তে কিছু ছোট ভাইদের সাথে দেখা তারা আমার ভিডিও দেখে আমার সাথে দেখা করতে চাইলো তাদের সাথে দেখা করলাম অনেক ভালো লাগছে তারা আমাকে এত সাপোর্ট করে এত ভালোবাসে আর এদিকে দেখতে দেখতে ভাবে একটা ব্যাংক কিনে ফেললো ব্যাংকের মধ্যে 1 টাকা করে প্রতি মাসে জমায় রাখবে যেন তারপর কি সিগারেট খাওয়াতে পারে তো গাইস আমরা এখন এই প্রেমের এলাকা থেকে বিদায় নিব তো তোমরা সবাই অনেক ভালো থাকো অ্যান্ড টাটা